প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দ্বাদশ শ্রেণীর 2023 সালের পরিবেশবিদ্যার লাস্ট মিনিট সাজেশান আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। এই সাজেশানের প্রশ্নগুলি ভেরি ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং ভালো করে রিভিশন দিয়ে নেবে, কারণ এখান থেকেই তোমরা নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সাজেশনগুলো ফলো করো তাহলে তুমিও পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। এখন আমরা সাজেশনের প্রশ্নগুলি দেখি। লাস্ট মিনিট সাজেশান 2023। প্রথমে আমরা জীববৈচিত্র্য থেকে প্রশ্নগুলো দেখি। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও, অথবা জীববৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো, অথবা এভাবেও আসতে পারে, জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। এবার নেক্সট 2, জীববৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো? সঠিক উদাহরণ সহ আলোচনা করো, অথবা এইভাবেও আসতে পারে, বাস্তুতন্ত্র সংরক্ষণে ও মানবজাতির অস্তিত্ব রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট 3, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা আলোচনা করো। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, গার্হস্থ জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রশ্নটা ওইভাবে না দিয়ে এইভাবে দিতে পারে, মানুষের খাদ্য, ড্রাগ ও ওষুধ উৎপাদনে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। নেক্সট, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। এখানে ইনসিটু এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা উদাহরণ পড়বে, তারপরে ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য তোমরা রেডি করবে। নেক্সট হচ্ছে, ওর সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো? নেক্সট, হটস্পট কাকে বলে? উদাহরণ দাও। জীবমণ্ডল সংরক্ষিত এলাকাগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা এইভাবে প্রশ্ন তোমাদের দিতে পারে, ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। নেক্সট হচ্ছে, পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। বীজ ভাণ্ডার কাকে বলে? এবার নেক্সট অধ্যায় হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা। পরিবেশ ব্যবস্থাপনার প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? আলোচনা করো, অথবা পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? ভারতের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা এভাবেও আসতে পারে, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো। এইবার নেক্সট 3 হচ্ছে, পরিবেশ সুরক্ষা আইন 1986 এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। এটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা অতি অবশ্যই তোমরা খুব ভালো করে রেডি করবে, প্রতিটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট। তারপরে 4 হচ্ছে, উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এটাও একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে আর একটা প্রশ্ন, ওটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, 6 হচ্ছে, বসুন্ধরা সম্মেলন 1992 গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো। আর 7 হচ্ছে, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা লেখো। এইবার নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা করো। নেক্সট অধ্যায়, সুস্থায়ী উন্নয়ন। সুস্থায়ী উন্নয়নের প্রথম প্রশ্ন দেখো, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো। নেক্সট, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো? এই 2 প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে তৈরি করবে,
নেক্সট হচ্ছে সুস্থায় উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট সুস্থায় উন্নয়নের বিভিন্ন নীতিগুলি আলোচনা করো। তারপরে নেক্সট হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের মাধ্যমে কি সুস্থায় উন্নয়ন সম্ভব, উদাহরণ সহ আলোচনা করো। ছয় নম্বর হচ্ছে বাস্তান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহকারে ব্যাখ্যা করো। এবার তোমাদের লাস্ট অধ্যায় হচ্ছে সুস্থায়ী কৃষি। সুস্থায়ী কৃষির প্রথম প্রশ্ন হচ্ছে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট দুই নম্বর, সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফসল উৎপাদনে মাইক্রোলাইজার ভূমিকা উল্লেখ করো। নেক্সট আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনা সম্পর্কে লেখো। নেক্সট হচ্ছে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কীভাবে সম্ভব হতে পারে তা লেখো। এখানে আমি স্টার মার্কস দিয়ে রেখেছি, স্টার মার্কস দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে হচ্ছে ছয় নম্বর হচ্ছে সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে শস্যের বিবিধ রোগ ও তাদের প্রতিকার সম্পর্কে লেখো। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নেবে, তোমাদের তৈরি করাই আছে, আর একবার ভালো করে রিভিশন দিয়ে নেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।